আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুষ্টিয়ায় দুর্গম পদ্মা চরে ফসলের সমারোহ, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন নদী ভাঙা মানুষ। এবং জয়পুরহাটে নিম্নমানের বীজের কারণে প্রতারিত অর্ধশত আলু চাষী, প্রশাসনিক হস্তক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগীরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। কুষ্টিয়ার দৌলতপুরের দুর্গম পদ্মা চরে শুরু হয়েছে বিভিন্ন ফসল আবাদ। কৃষি আবাদ করে নতুন করে আসার আলো দেখছেন হাজার হাজার চরবাসী। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মোহাম্মদের রিপোর্ট। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দৌলতপুরের এই চিলমারির চরে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। একসময়ের দুর্গম এই পদ্মার চর এখন পরিপূর্ণ গম, মসুর, ছোলা, ভুট্টা, মটর, খেসারি সহ নানান রবি ফসলে। নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে। গম বিঘিতে 10 মন 12 মন, কোনো রাত 14 মনও যায়। তারপরে মসুরি বিঘিতে 7 মন 8 মন 6 মনও হয়। মটর 4 মন 5 মন করে হয়। তারপরে খেসারি ফসল আমাদের লাভজনক। দেখেন জমি খাত মানুষের উঠি, গরু পুষতে, ছাগল পুষতে, আবাদ করছে, কইরি মানুষ সুখী আছে। সরকারি সহায়তা পেলে চরের সব জমি আবাদের আওতায় আনা সম্ভব মনে করছেন কৃষক। যখন চরে শুষান হয়ে থাকতো, বালু পড়ে থাকতো, আমরা খেতে পাইছিলাম না। এখন ইনশাল্লাহ এবারে বছরে খুব ভালোই, এখন ভালো আছে। এর আগে কষ্ট ছিল বন্যার সময়, এখন মসি, মটর, গম, খেসারি এখন বর্তমান ভালো আছে। কৃষি বৈচিত্র্য ও সমৃদ্ধি আনতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রণোদনা সহ রাজস্ব প্রোগ্রাম এছাড়া নানান ধরনের প্রদর্শনী দিয়ে কৃষকদেরকে মোটিভেশন করছি এবং তাদেরকে নানান ধরনের প্রযুক্তি দিয়ে, আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা তাদের কৃষিকাজে সম্পৃক্ত করছি। এতে কৃষকদের জীবিকা ভালো হচ্ছে, তাদের জীবনধারা উন্নত হচ্ছে, কৃষক লাভবান হচ্ছে। কৃষি বিভাগ জানাচ্ছে দুই ইউনিয়নের চরে প্রায় 9,000 হেক্টর জমি এবারের আবাদের আওতায় এসেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি এবং বিরতির পর যা থাকছে। জয়পুরহাটে নিম্নমানের বীজের কারণে প্রতারিত অর্ধশত আলু চাষী, প্রশাসনিক হস্তক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগীরা। আমার তবিল তোড়া দূরের কথা, আমার শ্রমিকের মূল্য উঠবে না। এরা আমাকে মার গেলে বা শেষ হয়ে গেলে আমরা তো অসহায় হয়ে যাব। বীজ বিক্রেতারা বলছেন ঠান্ডার কারণে ভাইরাস জনিত রোগ দেখা দিয়েছে। তাদের কাছ থেকে বীজগুলো নিয়ে আসছি, তাদেরকে ফোন করে জানালাম, তারা বলেছে যে না, এটা হলো একটা ভাইরাস, অমুক অমুক ঔষধ দিলে ভালো হবে, কিন্তু সেই ঔষধ দিয়েও তো কাজ হচ্ছে না। এই বছর হঠাৎ করে কিছু আলুর গাছ 1 মাস বয়স হওয়ার পরে কিছু গাছ সমস্যা দেখা দিয়েছে, কোঁকড়া হচ্ছে। এই আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেছি, পরামর্শ নিচ্ছি, বলছে আবহাওয়ার কারণে, আবহাওয়া গরমের কারণে এটা ভাইরাস হয়ে গেছে। আলু ক্ষেতের এই রোগের কোনো চিকিৎসা নেই, জানাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বীজ থেকেই মেইনলি এই সমস্যাটা হয়েছে, তো এটা কোনো ঔষধ বা কীটনাশক দিয়ে এটা সারানো সম্ভব না, যেহেতু ভাইরাল ইনফেকশন, গাছ তুলে ফেলতে হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা এটি আমাদের কৃষি অফিসার ওনাকে দিয়ে আমরা একটা তদন্ত করাবো, এবং আমার কাছে যদি কোনো লিখিত কমপ্লেন আসে আমি অবশ্যই এটি আইনগতভাবে দেখে তদন্ত সাপেক্ষে আমি আইনগত কঠোর ব্যবস্থা নেব। বীজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সঠিক ডিলারদের মাধ্যমে বীজ সরবরাহের দাবি জানিয়েছেন চাষিরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুষ্টিয়ায় দুর্গম পদ্মা চরে ফসলের সমারোহ, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন নদী ভাঙা মানুষ। এবং জয়পুরহাটে নিম্নমানের বীজের কারণে প্রতারিত অর্ধশত আলু চাষী, প্রশাসনিক হস্তক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।